সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই দুনিয়ার জীবনে যখন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই এবং টেনশনে ভুগি তখন স্বভাবতই মনের প্রশান্তির জন্য টেনশন দূর করার জন্য একটু শান্তি অর্জন করার জন্য নিজস্ব বাসস্থানে বাসা বাড়িতে চলে যাই যেখানে রয়েছে স্ত্রীগণ মাহনব্বল আলমিন এসাদ করেছেন অমিন আয়াতি আন খালা কালাকুমিন আনফুসিকম আজুয়াজাল্লি তাসকুন ইলাইহা মহানবুল্লাহ আলমিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো যিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি গ্রহণ করতে পারো এবং রয়েছে সন্তান সন্ততি মহানবুল্লা করেছেন জিন জিনাতুল হায়াত দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য যেখানে যায় প্রশান্তির জন্য হয়ে যায় উল্টোটি মনে অশান্তি বরকতহীনতা স্ত্রী কথা শুনে না সন্তান আদি উশৃঙ্খল জীবনযাপন স্ত্রীর সাথে বনত নেই ভালোবাসা নেই এই সমস্ত যারা টেনশনে ভুগেন বরকতহীনতায় ভুগেন বাসা বাড়িতে তাদের জন্য চারটি আমল দিব এই চারটি আমল যদি গ্রহণ করতে পারেন আমল করতে পারেন অবশ্যই আপনার বাসায় বরকত আসবে প্রথম আমল হলো কোরআন তেলাওয়াত শুধু রমজান মাসনে সারা বছরে কোরআন তেলাওয়াত করবেন কোরআনকে কখনো ছাড়বেন না সকলে মিলে না পারলেও এক পৃষ্ঠা কোরআন করবেন এই কোরআনে রয়েছে বরকত এবং সব থেকে আরোগ্যতা শারীরিক মানসিক সব থেকে যেটি আল্লাহ রবা আলমিন বরকতময় করে অবতীর্ণ করছেন কিতাব যেটি হল দ্বিতীয় আল্লাহর রহমত আসবে এবং শয়তান আপনার থেকে দূরে চলে যাবে বিশেষ করে যখন ঘরে প্রবেশ করবেন পুরুষা বিসমিল্লা বলে বের হবেন বিসমিল্লা বলে এবং খানা খাবেন বিসমিল্লা বলে এমনকি স্ত্রী সহবাস বিসমিল্লা বলে বাথরুমে যাবেন যে দোয়া জিকির এগুলি পড়ে

ফরস আর নফল নামাজ সুন্নত নামাজগুলি বাসায় পড়ার চেষ্টা করবেন রাসুল সাল্লাম এরশাদ কছেন ইদাসল্লাহাদ মসিদিহি ফালে জে আল্লি বেতি নাসিবাহ মিন সালাতি ফিনাল্লা জায় ফি বৈতি মিন সলাতি খাইরা তোমাদের কোনো পুরুষ যদি মসজিদে নামাজ আদায় করে সে যেন বাড়ির জন্য কিছু অংশ নামাজ রেখে দেয় আল্লাহ রবুল্লা আলমিন এই নামাজের বিনিময়ে অনেক কল্যাণ রেখে দিয়েছেন চতুর্থ আমল হলো তবা ইস্তেকবার এটি সর্বদা সবসময় আস্তাকিল্লা আত বিলাই আস্তাকফিল্লাহ হাই আল কাইম আতো বিলাই মন থেকে ইস্তেকফার করবেন আল্লাহর কাছে ক্ষমা পারতে হবেন তাহলে আপনার গুণামোচন হয়ে যাবে এবং আপনার টেনশন দূর হবে মনের প্রশান্তি আসবে রস মেশাদ করেছেন ম্য আল্লাম আল ইস্তেকফার মিন আল আল্লাহ উমিন কুল্লি দি কিন মাখ রাজা যে ব্যক্তি ইস্তেকফার বাধ্যতামূলক করে নেবে সর্বদা ইস্তেকফার করবে আল্লাহ রুবুল্লা আলমিন তাকে প্রশস্তিতে দিবেন সংকীর্ণ দূর করে দিবেন অমিন কুল্লি হামিন ফারাজা এবং প্রত্যেক টেনশন থেকে তাকে মুক্ত করে দেবেন ওরাজা রিজিকের ব্যবস্থা করে দেবেন যেটা সে ধারণা করতে পারব না তাই শোপের বন্ধুকোন আসুন এই চারটি আমল করে এবং বাসায় বরকত ফিরে নিয়ে আসি আমরা সর্বদাই আপনার বরকত এবং সুখময় জীবন কামনা করি এসব মুদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে